হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের এক্সাইজ মেন যেটা ছিল গত রবিবার সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো আমরা কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু এতদিন ধর পর্যন্ত ক্লাস করছিলাম এক্সারসাইজ মেনকে টার্গেট করে তো এবার কিন্তু আমাদের সামনে রয়েছে কি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওকে তো কনস্টেবলের মেন কিন্তু সামনে আসতে চলেছে তো সেইটাকে টার্গেট করে এবার আমরা প্রস্তুতি নেব তো দেখো সেই জন্য আমরা আবার জি মক টেস্ট এক নম্বর থেকে শুরু করছি কাকে টার্গেট করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে টার্গেট করে তো প্রতিদিন কিন্তু তোমরা এই সমস্ত সকালের যে জি মক টেস্ট সেইখানে কিন্তু তোমরা ফলো করবে প্রচুর প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে এক্সারসাইজ মেনে কিন্তু আমাদের তিরিশটার মধ্য থেকে কুড়ি প্লাস কিন্তু জি কে আমাদের করানো ক্লাস থেকেই এসেছে এবং বলা যেতে পারে যে এক্সাইজ মেনের যে জিকে প্রশ্ন সেটা কিন্তু ইজি এসেছিল সেগুলো কিন্তু অ্যাটেম্প্ট করার মতো কিন্তু প্রশ্ন এসেছিল ওকে তো বেশি কথা না বলে আজকে ক্লাসে ঢোকা যাক জিকে মক টেস্ট নাম্বার ওয়ানে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে বিজয় হাজারে ট্রফি দু হাজার একুশ বাইশ জিতলো কোন রাজ্য তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ক্রিকেটের উপর থেকে বিজয় হাজারে ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হবে অপশন বি হিমাচল প্রদেশ ওকে দেখো এগারো রানে তামিলনাড়ুকে পরাজিত করে প্রথমবার এই ট্রফি জিতল হিমাচল প্রদেশ তো প্রথমবার হিমাচল প্রদেশ এই ট্রফি অর্থাৎ ক্রিকেটের বিজয় দু হাজার একুশ বাইশ জিতল দু নম্বর প্রশ্ন দেখো টোকিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক দু কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আয়োজন করা হয়েছিল গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও প্যারা অলিম্পিক তো সঠিক উত্তর হবে দেখো অপশান বি চব্বিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত প্যারা অলিম্পিক এটি আয়োজন করা হয়েছিল নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সেটা হলো টার্গেট ডাব্লুপি কনস্টেবল তার কিন্তু প্রিলি এবং মেন বোথ কিন্তু তোমাদের জন্য যে ব্যাচ কোর্স সেটা কিন্তু দ্বিতীয় ব্যাচ কোর্স দেখতেই পাচ্ছ সেটা শুরু হতে চলেছে দশই জানুয়ারি থেকে ঠিক আছে তো এইটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু কমন পাবে আমাদের এই সমস্ত ব্যাচ কোর্স থেকে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ধরে ধরে ক্লাস করানো হচ্ছে ইংরাজি ম্যাথ জিআই এবং জিকের উপর থেকে তো দশই জানুয়ারি থেকে আমাদের দ্বিতীয় ব্যাচ কোর্স শুরু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু কে টার্গেট করে প্রিলিমিনারি এবং মেন যে ব্যাচ কোর্স সেটা তো ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা এই ব্যাচ কোর্সে ঢুকে যাও নিউ ইয়ার অফার মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় তোমাদের এটা প্রোভাইড করা হবে সেভেন্টি পার্সেন্ট অফ রেগে ওকে তো নিচে দেওয়া নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করতে নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো নিচে দেওয়া কোন দিবসটি বছরের একটি নির্দিষ্ট দিনে পালিত হয় না দেখো পালিত হয় না বলেছে অর্থাৎ কোন দিবসটি নির্দিষ্ট দিনে পালিত হয় না সমস্ত দিবসের জন্য একটা দিন ফিক্স থাকে কিন্তু এমন একটা দিবস নিচের অপশনগুলোর মধ্যে মধ্য থেকে যেটা প্রতি বছর চেঞ্জ হয় তো সঠিক উত্তর হবে অপশন ডি আন্তর্জাতিক আবাস দিবস এটার কিন্তু নির্দিষ্ট কোন রকম দিন নেই সেটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হয়ে থাকে দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আ আটই মার্চ এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এটি পালিত হয়ে থাকে সাতই আগস্ট এর মধ্যে থেকে প্রথম দুটো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন দেখো সৎ বিদ্রোহ যে সম্রাটের আমলে হয় তিনি ছিলেন নিচের কোন মুঘল সম্রাট ভিভিআই প্রশ্ন এটি ইতিহাসের মধ্য থেকে এবং যার মাধ্যমে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন বি ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের আমলে এই সতনামী বিদ্রোহটি শুরু হয়েছিল এই বিদ্রোহ হয়েছিল ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই তার কিন্তু মেন ব্যাচ কোর্স কিন্তু অলরেডি অন অনগোয়িং চলছে খুব সুন্দরভাবে সেখানে কিন্তু ডেসক্রিপ্টিভ জেনারেল ডেসক্রিপ্টিভ গণিত ডেসক্রিপটিভ ইংরাজি এবং ডিসক্রিপটিভ বাংলা সমস্ত কিছু ক্লাস করানো হচ্ছে সম্পূর্ণ ছ মাসের গাইডেন্স পাবে একদম প্রেসি ট্রান্সলেশন প্রতিবেদন রিপোর্ট সারাংশ বঙ্গানুবাদ গ্রামার সমস্ত কিছু কিন্তু এখানে ক্লাস করানো হচ্ছে ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ এর মধ্যে এবং এছাড়াও কিন্তু যে জেনারেল স্টাডিজ তারও কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে সম্পূর্ণ ছ মাসের ভিডিও ক্লাস তোমরা পাবে এবং সাথে কিন্তু ক্লাসের প্রোভাইড করা হবে তো ডিসেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ক্লাস কিন্তু অনগোয়িং চলছে নিজে দেয়া নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস পরীক্ষায় নিজে সিলেকশন পাকা করতে এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও মাত্র সতেরোশো নিরানব্বই টাকার বিনিময়ে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো বৈজ্ঞানিক সি রমন আবিষ্কার করেন নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান এ রামান এফেক্ট তিনি আবিষ্কার করেন দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকদের ব্যাপারে দেখব গ্যাসের আয়তন ও চাপ পরিবর্তনের সূত্র আবিষ্কার করেন রবার্ট বয়েল গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র আবিষ্কার করেন চার্লস কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক অষ্টক সূত্র আবিষ্কার করেন নিউল্যান্ড পর্যায় সূত্র আবিষ্কার করেন মেন্ডেলিফ স্থির তরিতের সূত্র আবিষ্কার করেন কুলম আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন টলেমি আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন স্নেল ওকে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন প্যারাগুয়ের মুদ্রার নাম কি তো সঠিক উত্তর হবে অপশান বি গুয়া রানী হল প্যারাগুয়ের মুদ্রার নাম নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ মুদ্রার ব্যাপারে দেখব কোন কোন মুদ্রা কোন কোন দেশে চালু রয়েছে চীনের মুদ্রার নাম ইয়ান জাপানের মুদ্রার নাম হলো ইয়েন ইরাকের মুদ্রার নাম দিনার ইরানের মুদ্রার নাম হল রিয়াল উত্তর কোরিয়ার নর্থ কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাউথ কোরিয়া এবং রাশিয়ার রুবেল এছাড়া দেখো যুক্তরাজ্য অর্থাৎ ইউকের রয়েছে পাউন্ড স্টার্লিং জার্মানি ফ্রান্স স্পেন ইতালি এই চারটি রাজ্যের একই মুদ্রার নাম সেগুলো হলো ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার আর্জেন্টিনা রয়েছে পেশো এবং ব্রাজিলের রয়েছে রিয়েল নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা নিচের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দুরান্ত কাপ দুরান্ত কাপ হলো ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা দেখো আঠারোশো সালে অনুষ্ঠিত হয় ভারতের প্রাচীন ফুটবল প্রতিযোগিতা দুরান্ত কাপ এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা এফ এ কাপ এবং স্কটিশ কাপের পরের এই দুরান্ত কাপ নেক্সট নম্বর প্রশ্ন দেখো কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ জামশেদপুরে অবস্থিত রয়েছে কিনান স্টেডিয়াম দেখো কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম দেখে নেব ইডেন গার্ডেন অবস্থিত রয়েছে কলকাতাতে এম চিন্নাসমী স্টেডিয়াম অবস্থিত রয়েছে বেঙ্গালুরুতে পাঞ্জাব সি এ স্টেডিয়াম অবস্থিত রয়েছে মোহালিতে এম এ চিদম্বরম স্টেডিয়াম অবস্থিত রয়েছে চেন্নাইতে গ্রিন পার্ক অবস্থিত রয়েছে কানপুরে ফিরোজসা কোটলা অবস্থিত রয়েছে দিল্লিতে ব্যাবব্রন স্টেডিয়াম অবস্থিত রয়েছে মুম্বাইতে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত রয়েছে হায়দ্রাবাদে এবং জওহরলাল নেহরু স্টেডিয়াম অবস্থিত রয়েছে দিল্লিতে সমস্ত স্টেডিয়াম এগুলো যেগুলো দেখলাম এগুলো কিন্তু ক্রিকেট সম্বন্ধীয় স্টেডিয়াম নম্বর প্রশ্ন দেখো গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায় তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন কিডনিতে আমরা গ্লোমেরুলাস কে দেখতে পেয়ে থাকি এটি কিডনিতে নেফ্রনের শুরুতে অবস্থিত একটি টিউফ নামে পরিচিত ওকে দেখো এই যে এটাকে বলা হয় গ্লোমেরুলাস নেক্সট দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি নোবেল পুরস্কার পাননি তো সঠিক উত্তর হবে অপশন এ স্যার জগদীশ চন্দ্র বোস নোবেল পুরস্কার পাননি এগারো নম্বর প্রশ্ন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে লাভ করেছিলেন নিচের কোন ব্যক্তি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সর্বপ্রথম পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন এ বিশ্বনাথন আনন্দ তিনি উনিশশো একানব্বই সালে এই পুরস্কারটি পান তিনি দাবা খেলার সাথে সম্পর্কিত দেখতেই পাচ্ছ বারো নম্বর প্রশ্ন রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল নিম্নলিখিত কোন জায়গার তো সঠিক উত্তর হবে অপশন রাজপুত রাজবংশ ছিল রানা প্রতাপের রাজপুত রাজবংশ তেরো নম্বর প্রশ্ন কে পরম সৌগত নামক উপাধাটি নেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্যে থেকে ভিভিআই প্রশ্ন কে পরম সৌগত নামক এই উপাধিকে গ্রহণ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি রাজ্যবর্ধন রাজ্যবর্ধন কে ছিলেন রাজ্যবর্ধন ছিলেন এই হর্ষবর্ধনের বড় দাদা দেখো বিভিন্ন ব্যক্তির উপাধি এবং আসল নাম সম্পর্কে দেখব ভারতের রক্ষাকারী এবং বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন স্কন্দগুপ্ত এবং বিক্রমাদিত্য নামে আরো একজন পরিচিত ছিলেন তিনি কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তও কিন্তু বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন অমিত্র ঘাত এবং শত্রু হনকারী নামে পরিচিত ছিলেন বিন্দু সার দেবনাম প্রিয় প্রিয়দর্শী এটি ছিলেন অশোক বাংলাদেশের আকবর হোসেন শাহ আলমগীর নামে পরিচিত ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব পরাক্রমাঙ্ক নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত আর একটা কি ছিল লিচ্ছবি দৌহিত্র লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত আরো একটি ছিল কি ভারতের নেপোলিয়ান ভারতের নেপো লিয়ান নেক্সট মহারাজ ধীরাজ নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এছাড়া দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারী বা বিক্রমা দ্বিত নেক্সট হিন্দুস্তানের তদাপদ কি নামে পরিচিত ছিলেন আমির খসরু কুনিক নামে পরিচিত ছিলেন অজাত শত্রু পরমেশ্বর নামে পরিচিত ছিলেন দ্বিতীয় পুলকেশি সুলতানি যুগের আকবর পরিচিত ছিলেন ফিরোজা তুগলক কাশ্মীরের আকবর নামে পরিচিত ছিলেন জৈনুল আবেদিনী বহুবার পরীক্ষায় এসেছে এবং মারাটা মেকিয়া ভ্যালি নামে পরিচিত ছিলেন নানা ফরন বেশ ওকে চোদ্দ নম্বর প্রশ্ন অ্যাডভান্টেজ ইন্ডিয়া দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান টেনিস বইটির লেখক নিচের কোনজন তো সঠিক উত্তর হবে অপশন এ অনিন্দা দত্ত নেক্সট পনেরো নম্বর প্রশ্ন জাপানের পার্লামেন্টের নাম হলো নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান বি ডায়েট ডায়েট হল জাপানের পার্লামেন্টের নাম দেখো বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সংসদ সম্পর্কে আমরা একটু বাংলাদেশ তার তার সংসদের সংসদের নাম নাম জাতীয় পাকিস্তান হচ্ছে সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলি আফগানিস্তান তার যে সংসদ সেটি হল ন্যাশনাল অ্যাসেম্বলি শ্রীলঙ্কা পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা নামে পরিচিত মালদ্বীপের যে সংসদ সেটি পিপলস মজলিস নামে পরিচিত জাপান তার যে সংসদ সেটি ন্যাশনাল ডায়েট নামে পরিচিত সিঙ্গাপুর তার পার্লামেন্ট পার্লামেন্ট নামে পরিচিত উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নামে পরিচিত দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নামে পরিচিত এবং সিরিয়ার পার্লামেন্ট মজলিস আল সাব নামে পরিচিত ষোলো নম্বর প্রশ্ন ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল নিচের কোনটি তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি খাল খাল হলো ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস ভারতে বৃহত্তম উৎস হল কুপ ও নলকূপ ওকে সতেরো নম্বর আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নম্বর সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জেনিভাতে অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আঠারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান রচনা করেছিল নিচের কারা তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি গণ ভারতীয় সংবিধান রচনা করেছিল উনিশ নম্বর প্রশ্ন প্রথম সংবিধান সংশোধনীতে কোন তপসিলিটি যুক্ত করা হয় তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি নবম তপসিলিতে ঠিক আছে তো প্রথম সংবিধান সংশোধনীটি উনিশ খ্রিস্টাব্দে করা হয়েছিল এবং সেটা নবম তপশিলিতে যুক্ত করা হয় নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশান এ তৃতীয় ওকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত হয়েছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা একুশ নম্বর প্রশ্ন সার্ভিস হিসাবে নেটওয়ার্কের মাধ্যমে সরি নেটওয়ার্কের মধ্যে কম্পিউটেশন স্টোরেজ এমন কি অ্যাপ্লিকেশনের করে এমন এক প্রকার কম্পাউন্ডিং এর উদাহরণ হলো নিচের কোনটি তো টোয়েন্টি ওয়ান এর সঠিক উত্তর হবে অপশান এ ক্লাউড কম্পিউটিং টোয়েন্টি কোন দেশ সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করে সঠিক উত্তর হবে অপশান বি চায়না টোয়েন্টি ভারতীয় মুদ্রা নতুন চেহারা কে অঙ্কিত করেন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার এসেছে সঠিক উত্তর হবে অপশান এ ডি উদয় কুমার চব্বিশ নম্বর প্রশ্ন করপাস ক্যালোসাম থাকে নিম্নের কোথায় তো কর্পাস ক্যালোসাম থাকে অপশান এ গুরু মস্তিষ্কে 25 টোয়েন্টি ফাইভ পাট চাষের বৃষ্টিপাতের প্রয়োজনীয় পরিমাণ হল নিচের কোনটি তো পাট চাষের বৃষ্টিপাতের প্রয়োজনীয় পরিমাণ হলো অপশান বি খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত লাগে নিচের কোনটি প্রধান শাখা তো সঠিক উত্তর হবে অপশান সব সবকটি অর্থাৎ ইলেকট্রনিক্স বলবিজ্ঞান এবং আলোক বিজ্ঞান তিনটাই কিন্তু পদার্থ প্রধান শাখা টোয়েন্টি সেভেন রজম নামা যে গ্রন্থটি ফরাসি অনুবাদ করেন সেটি কোনটি রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান ডি মহাভারত ওকে মহাভারতের ফরাসি অনুবাদ নাম হলো রজমনামা টোয়েন্টি এইট সৌরজগতে বৃহত্তম স্বাভাবিক উপগ্রহ হলো নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান বি এটি বৃহস্পতির উপগ্রহ এটা সব থেকে বৃহত্তম উপগ্রহ এবং টাইটান হলো দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ যেটা শনির দেখো সৌরজগত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব নিকটতম নক্ষত্র সূর্যের পরে সেটা হলো প্রক্সিমা সেন্টরায়। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতি গ্রহে কাল ও পরিক্রমণ কাল সমান কার সেটা হলো শুক্রের সবচেয়ে বড় উপগ্রহ হল জ্ঞানিমিড এই জ্ঞানিমিড হল বৃহস্পতির উপগ্রহ সর্বাধিক উপগ্রহ রয়েছে কার সেটা হলো বৃহস্পতির যদিও বর্তমানে এটা কিন্তু এখন এখন হয়ে গেছে শনি ঠিক আছে তার কিন্তু উপগ্রহ দেখতে পাওয়া যায় সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে বুধ দেখো পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে শুধুমাত্র শুক্র সমস্ত গ্রহ তারা পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে কিন্তু শুধুমাত্র শুক্র ঠিক উল্টো দিকে আবর্তন করে সৌরজগৎ ছায়াপথের অন্তর্গত সেটার নাম হল আকাশ গঙ্গা উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ কোনটি তো সেটা হলো শুক্র শুক্র যেমন উজ্জ্বলতম সেই রকম উষ্ণতম গ্রহ নীল গ্রহ কোনটি পৃথিবী লাল গ্রহ মঙ্গল সবুজ গ্রহ হল ইউরেনাস এবং শীতলতম গ্রহ হল নেপচুন নেক্সট টোয়েন্টি নাইন নিচের কোনটির ভর সবচেয়ে বেশি তো সঠিক উত্তর হবে অপশান সি নিউট্রন নিউট্রনের ভর ইলেকট্রন এবং প্রোটনের থেকেও কিন্তু বেশি এটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন দেখো ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল নিচের কোন সময় ঘূর্ণমান পরিকল্পনা অর্থাৎ রোলিং প্ল্যান তো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো থেকে তিরাশি পর্যন্ত ছিল ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ওকে তো প্রতিদিন তোমরা এই ক্লাসটা সকাল সাতটার সময় করে ফলো করবে এবং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু কিন্তু তোমরা জানাবে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রতিদিন এই ক্লাসের মাধ্যমে দেখছি এবং যেখান থেকে হুবহু তোমরা কিন্তু প্রশ্ন কমন ভাবে পুলিশ পরীক্ষাতে সিআরপি একাডেমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে প্রতিদিন রুটিন ওয়াইজ কুইজ চলছে সেগুলো অ্যাটেম্প করো নিজেদের কিন্তু যাচাই করো তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ